নমস্কার, পাবলিক টাইমসে আপনাদের স্বাগত জানাই। সঙ্গে রয়েছে আমি ঋতু। গতকালের খবরের জন্য এবার দেখুন এক নজরে ইয়েস্টারডে রাউন্ড আপ। ইয়েস্টারডে রাউন্ড আপ নিবেদন করছেন রেডিমেড কাব্রোকা মল, শ্রী শ্যাম ফ্যাশন, এনএসবি রোড, রানীগঞ্জ। পাড়ার মাঠে অসামাজিক কাজকর্ম হচ্ছিল, এই অভিযোগে প্রতিবাদ করতে গিয়ে আক্রান্ত হলেন এক যুবক। মাঠ লাগোয়া ক্লাবেও ভাঙচুর চালানো হয় বলে অভিযোগ। বৃহস্পতিবার রাতে দুর্গাপুর পুরসভার 15 নম্বর ওয়ার্ডে বেনাজিতির গোসাইনগর এলাকার ঘটনা। খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ, আসেন স্থানীয় কাউন্সিলর অসীমা চক্রবর্তীও। কাউন্সিলর বলেন, পাড়ার মধ্যে মদ গাঁজার ঠেক বন্ধে পুলিশকে কড়া ব্যবস্থা নেওয়ার জন্য আর্জি জানানো হয়েছে। ডিপিএল এর জমি অবৈধভাবে দখল করে ব্যবসা ও ক্লাব চালানোর অভিযোগ ছিল দীর্ঘদিনের, সেগুলি চিহ্নিতও করেছিলেন ডিপিএল কর্তৃপক্ষ। শুক্রবার সেগুলি ভাঙতে শুরু করে ডিপিএল, এর জেরে এলাকায় উত্তেজনা ছড়ায়। যন্ত্রের সামনে শুয়ে পড়ে বিক্ষোভ দেখান ক্লাব সদস্যের একাংশ। সিএনজি না পেয়ে আইএনটিটিইউসি শ্রমিক সংগঠনের অফিস তালা বন্ধ করে দিলেন ক্ষুব্ধ অটো চালকেরা। শুক্রবার বিকেলে দুর্গাপুরের সিটি সেন্টার বাস স্ট্যান্ড চত্বরে শ্রমিক সংগঠনের দপ্তরে তালা ঝুলিয়ে দেন তারা। অভিযোগ, বৃহস্পতিবার বিকেল থেকে পাম্পে সিএনজি পাওয়া যাচ্ছে না। বারবার শ্রমিক সংগঠনের প্রতিনিধিদের বলা হলেও তারা কোনো ব্যবস্থা নেননি। শিবশক্তি জনসেবা সংস্থার উদ্যোগে অমরনাথের উদ্দেশ্যে রওনা হলেন রানীগঞ্জের 42 জন পুরুষ মহিলা। শুক্রবার ডালপট্টি মোড়ে অমরনাথ যাত্রীদের সংবর্ধনা জানান আসানসোল পুরসভার চেয়ারম্যান অমরনাথ চট্টোপাধ্যায় ও স্বাস্থ্য বিভাগের মেয়র পরিষদ দীপেন্দু ফকত। কাঠমান্ডু ফেরতের দাবির মধ্যে গোপনে ফাইল ও নথিপত্র পোড়ানোর ঘটনা নিয়ে চাঞ্চল্য ছড়ালো মেমারির সাতগাছিয়া 1 নম্বর পঞ্চায়েত অফিসে। এই ঘটনার প্রতিবাদে তৃণমূল পরিচালিত ওই পঞ্চায়েত অফিস ঘেরাও করে বিক্ষোভ দেখান বিজেপির কর্মী সমর্থকেরা। দুর্নীতি ও প্রমাণ লোপাট করতে গুরুত্বপূর্ণ ফাইল ও নথিপত্র পুড়িয়ে দেওয়া হচ্ছিল বলে অভিযোগ তোলে বিজেপি। ব্লক প্রশাসন তদন্ত করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলে পরিস্থিতি স্বাভাবিক হয়। ইসিএল এর কুনুস্তরিয়া এরিয়ার উদ্যোগে শুক্রবার রানীগঞ্জের পাঞ্জাবি মোড় এলাকায় স্বচ্ছ ভারত অভিযান আয়োজিত হয়। পথনাটিকার মাধ্যমে মানুষকে সচেতন করেন খনিকর্মীরা। 15 জুন শুরু হওয়া এই অভিযান শেষ হবে রবিবার। পূর্ব বর্ধমান জেলা পরিষদের সভাধিপতির অসুস্থতা ঘিরে দিনভর জল্পনা। শুক্রবার সকালে সভাধিপতি সম্পাদ ধারাকে অচৈতন্য অবস্থায় নিজের ঘরে পাওয়া যায়। এই খবর ছড়িয়ে পড়তে গুঞ্জন ওঠে আত্মহত্যার চেষ্টা করছেন তিনি। চিকিৎসকদের বক্তব্য, বেশি মাত্রায় ওষুধ খাওয়ার ফলে এই সমস্যা। বর্ধমান মেডিকেল কলেজে চিকিৎসাধীন সম্পা এদিন কথা বলার মতো অবস্থায় ছিলেন না। আসানসোল পুর নিগমের বিভিন্ন প্রান্তে পুকুর ভরাট ও অবৈধ নির্মাণের অভিযোগ, তার রুখতে বিশেষ কমিটি গঠন করা হবে বলে জানালেন মেয়র জিতেন্দ্র তিওয়ারি। বোর্ড মিটিং এ এ নিয়েই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আবারও ঋণের দায়ে আত্মহত্যা করলেন পূর্ব বর্ধমানের এক চাষি। শুক্রবার সে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। চাষের জন্য চড়া সুদে বহু টাকা ঋণ নিয়েছিলেন তিনি। টাকা শোধ করতে না পেরে বেশ কিছুদিন অবসাদে ভুগছিলেন বলে জানানো হয়েছে পরিবারের তরফে। বর্ধমানের মেমারির উচ্চ বিদ্যালয় মাঠে আউসগ্রাম 1 নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এক কর্মী সভার আয়োজন করা হয়। এই কর্মী সভায় বিজেপি ও সিপিএম ছেড়ে তৃণমূলে যোগদান করেন প্রায় 1600 জন। আসানসোল চেম্বার অব কমার্সের পরিচালন সমিতির সভাপতি পদের জন্য নির্বাচন অনুষ্ঠিত হলো শান্তিপূর্ণভাবে। এদিন এই নির্বাচনে 155টি ভোটে জয়লাভ করলেন ওম প্রকাশ বাগাড়িয়া।
অটো চালকদের সমস্যা নিয়ে পরিবহন আধিকারিকদের সঙ্গে বৈঠক করলেন আসানসোলের জেলা শাসক শশাঙ্ক শেট্টি। পাণ্ডবেশ্বর ব্লক তৃণমূলের সভাপতি নরেন চক্রবর্তীর বাড়িতে আগ্নেয়াস্ত্র নিয়ে চড়াও হলো এক যুবক। বৃহস্পতিবার এই ঘটনায় অভিযুক্ত যুবককে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার ধৃতকে তোলা হয় দুর্গাপুর আদালতে। অতি সমারোহে পালিত হলো রানীগঞ্জ লায়ন্স ক্লাবের 59তম প্রতিষ্ঠা দিবস। আগামী 1 জুলাই থেকে রানীগঞ্জ লায়ন্স ক্লাবের পরিচালনার দায়িত্ব পাবে নতুন পরিচালন কমিটি।